আচ্ছা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, যারা হচ্ছে শিলিগুড়ি থেকে বাসে গ্যাংটকে যেতে যাচ্ছেন তাদের জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। তাদের এন্ট্রি এক্সিট সিল লাগবে সিকিমের জন্য আলাদা করে, যারা ইন্টারন্যাশনাল, আর ডোমেস্টিকের জন্য কিছুই লাগবে না। ইন্টারন্যাশনালদের জন্য লাগবে প্রথমত ভিসার ফটোকপি, পাসপোর্ট ফটোকপি, এক কপি ছবি। এটা এসে আপনি বাস কাউন্টারে এখানে ওনাদের অফিস আছে এখানে জমা দিলেই হবে, তারা এটা ফর্ম ফিল আপ করে আপনাকে একটা পারমিট দিয়ে দেবে, পারমিটটা নিয়ে আপনি ঢুকতে পারবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে বাস হচ্ছে গ্যাংটকের জন্য শিলিগুড়ি থেকে লাস্ট বাস হচ্ছে 3:30, এর আগে অনেক সময় টিকিট শেষ হয়ে যায়, তো আপনারা আগে এসে টিকিট করে ফেলবেন, তাহলে খুব দ্রুত এবং কম খরচে যেতে পারবেন। এখানে টিকিটের প্রাইস 190 টাকা, আর যদি আপনি জিপে করে যান সেক্ষেত্রে আপনারা পার পার্সন ওরা 400 করে চার্জ করবে, বা হচ্ছে যার থেকে যা নিতে পারে। তো এ হলো